হাই বন্ধুরা, কেমন আছেন? আম চ্যানেল আই এম টেকমাল, তাদের অনেক অনেক স্বাগতম। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ এমনই একদম ইন্টারেস্টিং টপিক নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে ডেইলি। তো আজকের যেটা টপিক সেটা হলো হোয়াটসঅ্যাপে কিছু নতুন আপডেটস, কিছু খুব ভালো আপডেটস নিয়ে হোয়াটসঅ্যাপ আসছে, যেগুলো আগে হোয়াটসঅ্যাপে ছিল না, একদমই নতুন টাইপের আপডেট। তো প্রথম আপডেট কী, এখন যেগুলো কতগুলো ব্যাঙ্কস, যেরকম HDFC ব্যাঙ্কস এখন হোয়াটসঅ্যাপকে ইউজ করছে তাদের নোটিশ পাঠানোর জন্য, চেক বাউন্সে যেগুলো ব্যাঙ্কের যেগুলো চেকগুলো যেগুলো বাউন্স হয়ে যায়, সেগুলো যেগুলো নোটিশ থাকে, সামন্স থাকে, সেগুলো হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠানো হচ্ছে। খুবই একটা ভালো স্টেপ এই যে চেকগুলো দেব, চেকগুলো যদি এমনিভাবে পাঠানো হয় তাহলে কী হয়, টাকার দরকার হয়, মানুষের দরকার হয়, অন্য অনেক কিছু হয়। কিন্তু যদি হোয়াটসঅ্যাপ আর ইমেলের ইউজ করে যদি এগুলো পাঠানো হয় তাহলে কত ইজিলি প্রসেসটা হয়ে যায়। HDFC কোর্টদেরকেও এখন বলছে যত সব নোটিশ সামন যত সব কিছু থাকে এগুলো হোয়াটসঅ্যাপ আর ইমেল দিয়ে পাঠানোর জন্য, তাতে টাকার বাঁচত হয়ে যাবে, মানুষেরও অত প্রয়োজন পড়বে না। কিন্তু কথাটা হলো লোক কতটুকু এটা সিরিয়াসলি নেবে হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠালে, সেটাই হলো ব্যাপারটা। এই আপডেটটা আইফোন iOS ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ সবসময়ই ছিল, কিন্তু অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ছিল না। আমাদের হোয়াটসঅ্যাপে যদি কারো মেসেজ আপনি রিসিভ করেন, ওই মেসেজটার পার্টিকুলারলি ওই মেসেজটার রিপ্লাই দিতে গেলে আমাদের কী হয়, ওই মেসেজটা একদম ধরে রাখতে হয়, প্রেস করে ধরে রাখতে হয়, তারপরে ওই মেসেজটাকে নিয়ে এসে নিচে আসে ওটা, তারপরে রিপ্লাই দেওয়া যায় পার্টিকুলার একটা মেসেজের। কিন্তু iOS ইউজারদের কী হয়, শুধু ওই মেসেজটার মধ্যে যদি এরকম একটা সোয়াইপ করে, রাইট সাইডে যদি এরকম একটা সোয়াইপ করে তাহলেই ওটার রিপ্লাই দেওয়া যেতে পারে। এখন এই জিনিসটা অ্যান্ড্রয়েডে চলে আসছে, খুব ভালো আপডেট, টাইম একদমই খুব সেভ হয়ে যাবে। কেন প্রত্যেকটা একটা মেসেজের রিপ্লাই দিতে গেলে কেন ওটাকে ধরে রাখতে হবে? বেসিক্যালি এরকম একটা রাইট সোয়াইপ যেটা iOS-এ আছে, হোয়াটসঅ্যাপ জানি না কত এত দেরি করে অ্যান্ড্রয়েডে কেন এই আপডেটটা আনলো, এটা আগেই আনতে পারতো। কিন্তু যতই হোক ভালো এনেছে এই আপডেটটা, এখন যে কোনো আপনার মেসেজ যেটা, যদি একটা পার্টিকুলার মেসেজ আপনি রিপ্লাই দিতে চান, শুধু এরকম ওটার উপরে এরকম একটা গিয়ে রাইট সোয়াইপ করলে ওই মেসেজটার আপনি রিপ্লাই দিতে পারবেন। নেক্সট আপডেট হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের থেকে নেক্সট আপডেট যেটা সেটা হলো ডার্ক মোড। আমরা রাত্রেবেলা অনেক মোবাইল ইউজ করি আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপও রাত্রেবেলা অনেক লোক ইউজ করে, তার জন্য কী হয়, রাত্রেবেলা যদি ডার্ক মোডটা না থাকে, আমাদের যেরকম অন্য কিছু অ্যাপ যেরকম ব্লু লাইট ফিল্টার এসব আমাদের ইউজ করতে হয়, যেটা কি 100% লেজিটিমেট না বা সেফ না, তার জন্য হোয়াটসঅ্যাপ যদি নিজে থেকেই যদি এরকম একটা নাইট মোড দিয়ে দেয়, যেটাকে আমরা ডার্ক মোডও বলি, যেটা আমাদের গুগল ক্রোমে আছে, যেটা আমাদের অন্য সব যেগুলো কত অনেক কটা অ্যাপসে আছে, ঠিক আছে, UC ব্রাউজারে সেটা পাওয়া যায়। তো হোয়াটসঅ্যাপ ডার্ক মোড এখন আনার কথা চলছে, এখন এটা ফুললি ফাইনালাইজড হয়নি, কিন্তু হোয়াটসঅ্যাপ আপনাকে একটা ডার্ক মোড দিতে পারে। স্পেশালি আপনি ওটা তখন করবেন যখন আপনি রাত্রিবেলা হোয়াটসঅ্যাপটা ইউজ করেন, কারণ ওই সময় আপনার চোখকে ব্লু লাইট থেকে এই ডার্ক মোডটা খুবভাবে প্রোটেক্ট করবে। নেক্সট আপডেট হলো জিও ইউজারদের জন্য, যারা জিও ফোন ইউজ করে তাদের জন্য, যেটা কাই iOS, কাই OS যেটা অপারেটিং সিস্টেম, যেটা জিও ফোন বা জিও ফোন 2 যেটার উপরে রান করে, সেটার মধ্যে এতদিন হোয়াটসঅ্যাপ ছিল না, এখন ওটার মধ্যে হোয়াটসঅ্যাপ চলে আসছে, যেটা জিও স্টোরে অ্যাভেলেবল আছে। ওটার মধ্যে আপনি হোয়াটসঅ্যাপের বেসিক্যালি সব ফিচারই পাবেন, আর প্রত্যেকটা মেসেজই হবে 256 end-to-end বিট এনক্রিপশন। ফিচার্স যেরকম আপনি মেসেজ, ফটো, ভিডিও সব সেন্ড করতে পারবেন, তার সাথে সাথে আপনি অডিও সেন্ড করতে পারবেন। স্ট্যাটাস আপলোডের কথা কিছু বলেনি হোয়াটসঅ্যাপ, কিন্তু বেসিক্যালি জিও ফোনে হোয়াটসঅ্যাপ চলে এসছে, আর এটা খুব ভালো আপডেট, কারণ যারা জিও ফোন ইউজ করে তাদের এতদিন হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটি ছিল না, তার জন্য খুব প্রবলেম হয়, কারণ আজকাল যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের কাছে তো ম্যাক্সিমাম সবার কাছেই হোয়াটসঅ্যাপ আছে, জিও ফোনে না থাকাটা এটা খুবই অস্বাভাবিক ব্যাপার। জিও ফোনে আপডেটটা দিয়েছে, খুবই ভালো করেছে হোয়াটসঅ্যাপ। আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে, হোয়াটসঅ্যাপের এই কটা নতুন আপডেটস আপনাদের জানতে পারলাম আমি। আর যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করুন যে কেমন লাগলো এই হোয়াটসঅ্যাপের আপডেটগুলো, আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন, আপনাদের সবার ফ্যামিলিদের আমাদের সাথে শেয়ার করে দিন ভিডিওটাকে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।